ধান নদী খালের দেশ বরিশালের একসময় খ্যাতি ছিল এর সবুজ নিসর্গের জন্য। বিশাল বিশাল মহিরুহ আর নানান ধরনের গুল্মলতার দেখা মিলত এ শহর জুড়ে। প্রতিটি বাড়িতেই ছিল সবুজের চর্চা। সেই সবুজ নিসর্গের বরিশাল এখন ধূসর হবার পথে। নানা কারণ দেখিয়ে কেটে ফেলা হচ্ছে প্রাচ্যের ভেনিস বলে পরিচিত এই শহরের বৃক্ষরাজি। আরিফ আমিনের ক্যামেরায় সেই সবুজের ধূসর হবার তথ্য অনুসন্ধান করে রিপোর্ট করছেন শকত মিল্টন। কাকচক্ষু জলের এমন পদ্ম পুকুর থাকলে আবার ফিরে আসতেই হবে, ফিরে আসতে হবে এই পুকুরে পদ্ম পাতার সাথে রাধাচূড়া আর কাঠগোলাপের এমন মিতালি দেখতে। তবে ফিরে আসার এই আকাঙ্ক্ষা যেন জীবনানন্দ দাশেরও কমে যেত যদি তিনি জানতেন তার প্রিয় শহরের ঘন সবুজের এমন বেহাল দশা। দেড় দু দশক আগেও পুরো শহরটাতেই ছিল শিমুল, মেঘশিরিষ, পাকুর, বট, অশোক, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সুনাইল, ঝাউগাছ সহ জানা অজানা নানা গাছের ছায়া। সেসব কথাই স্মৃতিচারণ করলেন কবি অরূপ তালুকদার। বললেন, একসময় বান্দ্রোডের লাল সুরকির রাস্তা আর সবুজ ঝাউগাছের মেলবন্ধন দেখতে স্টিমারের ডেকে ভিড় হতো। এই রাস্তাটা ছিল মূলত সেই সময় লাল সুরকি বেছানো পথ। এর এক পাশে ছিল ঝাউগাছ, প্রচুর ঝাউগাছ ছিল, যেটা বিকেলবেলা খুব সংসং শব্দ হতো, এটাও একটা খুব দেখার জিনিস ছিল এবং শোনার জিনিস। ওর পাশে ছিল ওই সেই সময়ের আরিসন কোম্পানির স্টিমার কোম্পানির সমস্ত বড় সাহেবদের বাড়ি এবং ভিলা, যার জন্য নাম হচ্ছে ভিলা ভগ্ন। রাঙা মেঘ সাত্রায় অন্ধকারে দেখিবে ধবল বক আসিতেছে নীরে। পাঁচ দশকেরও বেশি সময় এই শহরে কাটানোর সূত্রে তিনি জানান, উন্নয়ন আর সৌন্দর্যের নামে ঝড়ের হাত থেকে ডিসিএসপি বাড়ি রক্ষার নামে এই শহরের বেশিরভাগ পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, এসব গাছ রক্ষার জন্য কম আন্দোলন হয়নি এ শহরে, আর তাই এখনও যেসব গাছের দেখা মেলে তা অনেকটাই এমন আন্দোলনের ফসল। ফলে হারিয়ে যেতে যেতেও এই শহরে টিকে আছে এই সব সবুজ। প্রাকৃতিক নিয়মে কিছু থাকতে হবে, ডিফরেস্টেশন টোটালি করা যাবে না বা হবে না করতে, এটা কখনো হয় না। কারণ আমাদের এখানটা হয় কি, আমাদের এখানে যেহেতু এটা আশপাশে জলাশয়, যেমন পাশেই তো নদী, নদীমাতৃক বলে সবসময় গাছপালা এমনি হবে, বিচি পড়ে থাকলে গাছপালা করে যাবে। এটা যেটা নর্মালি হয় কি, যে দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, দিনের পাল্লা বদলের সঙ্গে সঙ্গে সব কিছু তো পরিবর্তিত হয়, এই শহরও পরিবর্তিত হয়েছে। ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। শওকত মিল্টন, এটিএন বাংলা, বরিশাল।